Welcome to all of my students on Tetangji biology class, and it's me, your biological educator Sanath. Today I will teach you about morphology and anatomy of American cockroach. এই যে তোমরা যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি আমার আমেরিকান একটা কক্রোচ, এই যে রেডিস, ব্রাউন রেডিস ইন কালারের, ঠিক আছে? তো এটা একে নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে তাহলে কি আরসোলার আমরা সিস্টেমেটিক পজিশনটা একবার দেখে নেব। ফাইলাম হচ্ছে কি আর্থ্রোপোডা, ক্লাস কিসের মধ্যে বিলং করে না ইনসেক্ট ক্লাসের মধ্যে বিলং করে, অর্ডার হচ্ছে ব্লেটোডি এবং জেনাস হচ্ছে পেরি প্ল্যানেটা এবং স্পিসিস হচ্ছে কি আমার আমেরিকানা, ঠিক আছে? এইবার আমরা দেখে নেব কিছুগুলো কমন আমাদের কি কক্রোচ দেখতে পাওয়া যায়। কক্রোচ হচ্ছে একটা কসমোপলিটান একটা এনিমেল, ঠিক আছে? মোটামুটি বিশ্বের সমস্ত জায়গা জুড়েই কম বেশি করে আমরা বিভিন্ন ধরনের স্পিসিস কিন্তু দেখতে পাই। এখানে যেমন আছে জার্মান কক্রোচ, আমেরিকান কক্রোচ, ব্রাউন ব্যান্ডেড কক্রোচ এবং ওরিয়েন্টাল কক্রোচ। এইবারে ডিস্ট্রিবিউশনগুলো দেখবো আমরা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। আমেরিকান কক্রোচ আছে এখানে, আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া, স্পেন, পর্তুগাল এগুলোর মধ্যে কিন্তু কি বিভিন্ন ধরনের কিন্তু টাইপের মানে কক্রোচ আমরা দেখতে পাবো। চলো নেক্সট আগে কি আছে, তাহলে এবার আমরা কি নিয়ে আলোচনা করবো না, আমেরিকান কক্রোচ। আমেরিকান কক্রোচের হ্যাবিটেটটা দেখবো, মানে কোথায় কোথায় থাকে, ঠিক আছে? এই কক্রোচটা মানে কেমন পরিবেশে থাকে বা এদের বসতিটা কোথায় কোথায়। এরা কি বলছে না ময়েস্ট প্লেস, ময়েস্ট প্লেসটাকে বেশি এরা প্রেফার করে, ময়েস্ট প্লেস এরা বেশি পছন্দ করে থাকতে। এবং কি না যেখানে সেখানে আমরা বলতে এখানে যেমন বাথরুম, টয়লেট এবং বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, হাউসগুলো আছে, তাছাড়াও কিচেনের এখানে সেখানে আমরা কিন্তু কি না আমেরিকান কক্রোচটা আমরা দেখতে পাবো। এবার আমরা চলে যাব ফিডিং মেনুতে, মানে এই কক্রোচটা কি কি খাদ্য গ্রহণ করে। এখানে প্রথমে বলি যে এই কক্রোচটার প্রধান খাদ্য কি না, এখানে স্টার্চ জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে কিন্তু পছন্দ করে। স্টার্চ মানে কি একটা কার্বোহাইড্রেটের যে পলিস্যাকারাইড একটা, সেটা হচ্ছে স্টার্চ। এবং এখানে প্লান্ট মেটেরিয়াল মানে কি এখানে স্টার্চ থাকছে আমার। তাছাড়াও এখানে কি পটেটো, সুইটস এবং এছাড়াও কিসব খাবারগুলো খাচ্ছে, এখানে ডিকেইং ম্যাটার খেতে পারে বা এই যে আমাদের বিভিন্ন ধরনের বইগুলো নষ্ট করে আমাদের আরশোলাগুলো, এবং এখানে হেয়ার, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে যাই। এইখানে কি পড়বো আমরা এই স্লাইডে, মর্ফোলজি অ্যান্ড অ্যানাটমি, তাদের মর্ফোলজি এবং অ্যানাটমি কেমন আছে সেইটা আমরা দেখবো। প্রথমে যদি চলে যাই আমরা সাইজ দেখতে কেমন হবে আরশোলাটা বা কত বড় সাইজ হবে তাদের। এইখানে কি না অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি দেখি আমরা মোটামুটি 35 থেকে 41 মিলিমিটার সাইজের মতো হবে আর কি, এবং মানে লেন্থে আর কি দৈর্ঘ্যতে 35 থেকে 41 মিলিমিটার মধ্যে হবে। এবং গায়ের যে কালারটা হবে সেইটা কি না রেডিশ ব্রাউন টু ব্ল্যাক, রেডিশ ব্রাউন মানে ওই যে আমরা ছবিতে দেখালাম প্রথমেই, রেডিশ ব্রাউন বা ব্ল্যাক হতে পারে, ঠিক আছে? এইবারে আমরা এই আরশোলাটার ডরসাল এবং ভেন্ট্রাল ভিউ যদি দেখি আমরা, তাহলে কোন কোন অর্গান মানে কোন কোন অর্গানগুলো আমরা বডি পার্টসগুলো আমরা দেখতে পাবো সেগুলো এখানে দুটো ভাগে আমরা স্লাইডটাতে প্রেজেন্ট করছি আর কি। যদি ডরসাল ভিউ যদি দেখি আমরা, আমরা উপরের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কোন কোন জিনিসগুলো ভালো করে আমরা কি ভিজিবল করতে পারবো বা ভালোভাবে দেখতে পারবো। যেমন এখানে আছে হেড ভালোভাবে দেখতে পারবো। কম্পাউন্ড আয় এদের ক্ষেত্রে কিন্তু কোনো সিম্পল আয়ের কোনো ভূমিকা নেই, এখানে ওয়ান পেয়ারও কি আছে এদের কম্পাউন্ড আয়েজ আছে। অ্যান্টেনা আছে, ঠিক আছে? উইংসগুলো আমরা বাইরে থেকে ভালো করে দেখতে পাবো। এবার থোরাক্স রিজিয়নটাকে আবার তিন ভাগে ভাগ করছি আমরা কি, একটা প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স, এটা উপরের দিক থেকে দেখতে পাবো আমরা ভালো করে। এবার যদি এটাকে আমরা যদি ভেন্ট্রাল ভিউ করি, ঠিক আছে, বা নিচের তলার দিক থেকে যদি দেখি আমরা কক্রোচটাকে, তাহলে কোন কোন অর্গানগুলো আমরা স্টাডি করতে পারবো। এখানে মাউথ পার্টসগুলো, মাউথ পার্টসের যে ইয়েগুলো রয়েছে পার্টসগুলো সেগুলো আমরা দেখতে পারবো। লেগস মানে কি ফোর লেগ, মিডিল লেগ এবং কি হাইন্ড লেগগুলো দেখতে পারবো আমরা পরিষ্কার। অ্যাবডোমেনটা পরিষ্কার এবং অ্যাবডোমেনের যে আমার সেগমেন্টগুলো রয়েছে সেই সেগমেন্টগুলো ভালোভাবে এখানে কি স্টাডি করতে পারবো আমরা। তাছাড়াও কি না স্টারনাম আমরা ভালো করে আমরা দেখতে পারবো, এবং এনাল সার্সি দেখতে পাবো আমরা, এবং এনাল স্টাইল আমরা দেখতে পাবো। যদি সেটা মেল কক্রোচ হয়ে থাকে তাহলে সেখানে কি আমার এনাল স্টাইল দেখতে পাবো, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কি এটা দেখতে পাবো না। এনাল স্টাইল কি একটা রিপ্রোডাক্টিভ একটা স্ট্রাকচার আর কি, ঠিক আছে? কিন্তু কি না এনাল সার্সি কিন্তু দুটোতেই থাকবে, মেলের ক্ষেত্রেও থাকবে আর ফিমেলের ক্ষেত্রেও কিন্তু এনাল সার্সি আমরা দেখতে পারবো। চলো তাহলে এবার প্র্যাকটিক্যালি আমরা পুরো জিনিসটা আমরা একবার দেখে নেব। সো আজকের এই ভিডিওতে আমরা কি দেখবো না একটা আরশোলার আমরা বডি ফিচার্সগুলো আমরা দেখবো আর কি, ঠিক আছে? এক্সটার্নাল যে ফিচার্স হচ্ছে বডি ফিচার্স সেইগুলো আমরা দেখবো। প্রথমে বলি যে আরশোলা কি হচ্ছে না, আরশোলা ফাইলাম আর্থ্রোপোডা আমাদের বিলং করে এবং এদের ক্লাস হচ্ছে কি ইনসেক্ট।
প্রথমে বলি এরা এরা কোথায় কোথায় থাকে বা এরা কোথায় কোথায় বসবাস করে। এগুলো আমরা কোনো ফ্লোর ড্রেনে পেতে পারি, কোন রান্নাঘরে এখানে সেখানে আমরা দেখতে পাই, এবং কোনো ময়েশ্চার ডার্ক রিজনে এদের কিন্তু হেভি মানে দেখতে পাওয়া যায় আর কি। ঠিক আছে, এরপরে প্রথমে কি করব না, আমাদের তিন ধরনের জেনারেলি কক্রোচ আমরা দেখতে পাই, আমেরিকান কক্রোচ, জার্মান কক্রোচ এবং কি ওরিয়েন্টাল কক্রোচ। তো ইন্ডিয়াতে যেসব কক্রোচগুলো আমরা দেখতে পাই, যেগুলো কি হয় রেডিস রেডিস ইন কালার অর ব্রাউন রেডিস ইন কালার, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এটা একটা কি আমেরিকান কক্রোচ। তো আমরা এর বডি ফিচার্সগুলো দেখব এবং এদের বডি পার্টসগুলো আমরা এখানে স্টাডি করব আর কি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব না, ডর্সাল ভিউটা আমরা প্রথমে দেখব, বাইরে ডর্সাল ভিউতে আমরা কী কী পার্টস আমরা দেখতে পাবো। প্রথমেই বলি না, এই দিকে যদি আমরা দেখি তাহলে এখানে কি এইটা হচ্ছে আমাদের কি হেড। ঠিক আছে, এবং হেডের ঠিক এই এই পাশে এখানে কি দেখতে পাচ্ছি না, ওয়ান পেয়ার অফ কম্পাউন্ড এয়ার আই, সরি, তো এই আইগুলো আমরা কম্পাউন্ড আই কিন্তু, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো সিম্পল আই নয়। এবং এই যে দেখতে পাচ্ছি লম্বা যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি ওয়ান পেয়ার অফ অ্যান্টেনা, তাহলে এটা একটা এবং এটা একটা। ঠিক আছে, এইবারে যদি আমরা পিছন দিকে চলে যাই তাহলে এখানে কি পাবো আমরা, উইংস দেখতে পাবো আর কি। ঠিক আছে, টু পেয়ার অফ উইংস, প্রথমে যে উইংসগুলো আছে এটা ছড়িয়ে ভালোভাবে দেখা গেলে দেখাচ্ছি, এই যে ভেরি গুড, এই যে তাহলে প্রথম পেয়ার যে উইংসগুলো রয়েছে এগুলো হচ্ছে কি আমার ফোর উইংস, এবং পিছনে যে একজোড়া রয়েছে সেগুলো হচ্ছে কি আমার হাইন্ড উইংস। এবং এইখানে যদি রিজনটা আমরা দেখি, এক মিনিট দাঁড়াও, এই যে এইটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার থোরাক্স রিজিয়ন। ঠিক আছে, থোরাক্স রিজিয়ন, এই থোরাক্স রিজিয়নটাকে আবার তিন ভাগে ভাগ করছি আমরা, কি প্রোথোরাক্স, মেটাথোরাক্স এবং কি এই সরি প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। ঠিক আছে, এরপরে আমরা যদি এইটা হচ্ছে টোটালি কি আমার, এটা হচ্ছে আমার অ্যাবডোমেন, এবং অ্যাবডোমেন কি না অ্যাবডোমেনগুলো মানে অনেকগুলো সেগমেন্ট দিয়ে তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, এরপরে যদি আর একটু পিছনের দিকে চলে যাই তাহলে দেখো এই যে এই স্ট্রাকচারগুলোর নাম হচ্ছে কি আমার এনাল সার্সি, মানে একজোড়া এখানে কি আছে এনাল সার্সি রয়েছে, এবং এনাল সার্সি ঠিক পিছনে এবার এরকমই আরেক স্ট্রাকচার রয়েছে একজোড়া, যেগুলোর নাম হচ্ছে কি আমার এনাল স্টাইল। এবার আমরা যদি ভেন্ট্রাল ভিউতে যদি চলে যাই তাহলে ভেন্ট্রাল ভিউতে আমরা কী কী দেখতে পাবো, দেখো ভেন্ট্রাল ভিউতে যদি চলে যাই আমরা প্রথমে কি না আমরা দেখতে পাবো তিন জোড়া পা রয়েছে। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে এক জোড়া, দু জোড়া এবং তিন জোড়া। ফার্স্ট পেয়ারগুলোকে আমরা কী বলবো না, ফার্স্ট পেয়ারগুলোকে বলবো আমরা ফোর লেগ, সেকেন্ড পেয়ারগুলোকে কী বলবো আমরা না হচ্ছে মিড লেগ বা মিডিল লেগ, এবং লাস্ট পেয়ার লেগটাকে কী বলবো আমরা হাইন্ড লেগ। ঠিক আছে, এরপরে আমরা কী করে চিনবো যে কোনো একটা আরশোলা মেল না ফিমেল, মেল এবং ফিমেল যদি কম্পারেটিভ করি আমরা স্টাডি তাহলে আমরা দেখতে পাবো না মেলগুলো কী হয় না, মেলগুলো ফিমেলের তুলনায় মেলগুলো একটু সাইজে ছোট হয়। ঠিক আছে, এবং মেলদের যে উইংসগুলো রয়েছে সেই উইংসগুলো মেলদের উইংসগুলো তার বডি থেকে ছাড়িয়ে মানে একটু বেশি থাকে, অ্যাবডোমেন ছাড়িয়ে চলে যায় আর কি, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাবডোমেন ছাড়িয়ে চলে যায় আর কি। ঠিক আছে, উইংসগুলো আবার কী হয় না মেলদের ক্ষেত্রে কী হয় না অ্যান্টেনাগুলো ফিমেলদের তুলনায় একটু বড় সাইজের হয়। ঠিক আছে, এবং মেলদের ক্ষেত্রে কী হয় না এই যে লাস্ট সেগমেন্ট যেটা থাকে অ্যাবডোমেনের যে লাস্ট সেগমেন্ট সেটা কী হয় একটু পয়েন্টেড হয় ফিমেলদের তুলনায়। সো তোমরাও আরশোলা ধরে এইভাবে স্টাডি করো, এবং হাত আরশোলা হাত দেওয়ার পর বা আরশোলাকে অ্যানাটমি স্টাডি করার পর ভালোভাবে কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এই স্লাইডটাতে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটা কি মেল এবং ফিমেল কক্রোচকে আমরা বাইরে থেকে দেখে এক্সটার্নাল ফিচার দেখে আমরা চিনতে পারবো যে কোনটা মেল এবং কোনটা ফিমেল। প্রথমেই দেখো বলি যে মেলগুলো দেখতে কি হবে না মেলগুলো ফিমেলের দিক থেকে সাইজে কিন্তু ছোট হবে আর কি, কারা কারা ছোট হবে না মেল স্পেসিমেনগুলো ছোট হবে ফিমেলের থেকে। ঠিক আছে, দু নম্বর কি না এই যে এদের উইংসগুলো টু পেয়ার যে উইংসগুলো আছে মেলদের ক্ষেত্রে সেই মেলদের ক্ষেত্রে টু পেয়ার উইংসগুলো কি হবে না অ্যাবডোমেন ছাড়িয়ে মানে অনেক লার্জ হবে আর কি, মানে অ্যাবডোমেন ছাড়িয়ে ওই টু পেয়ার অফ উইংসগুলো কিন্তু লম্বা হবে আর কি। ঠিক আছে, মানে লার্জ হবে আর কি। সেক্ষেত্রে যদি আমরা ফিমেলের বডি দিয়ে দেখি তাহলে ফিমেলের বডি দিয়ে দেখলে কি মেলদের তুলনায় এদের যে টু পেয়ার্স অফ উইংস আছে সেইগুলো কিন্তু আমরা কি শর্ট দেখবো, এবং অ্যাবডোমেনটাকে ছাড়িয়ে যাবে না কিন্তু আর কি লেন্থে। ঠিক আছে, এইবারে যদি আমরা দেখি যদি মেল এবং ফিমেলের অ্যাবডোমেনের যদি শেপেটগুলো দেখি শেপগুলো যদি দেখি আমরা তাহলে মেলের যে অ্যাবডোমেন শেপগুলো রয়েছে সেগুলো সিলিন্ডার টাইপের হবে, সিলিন্ডার শেপের। ঠিক আছে,
এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা কিন্তু কি আমার বোট শেপের, মানে নৌকার মতো যে শেপের তৈরি হয় আমাদের, সেইটা কিন্তু আমরা মানে বলবো আর কি, ঠিক আছে। এইবারে যদি আমরা মেলের ক্ষেত্রে যদি লাস্ট সেগমেন্টে যদি চলে যায়, কার লাস্ট সেগমেন্ট, অ্যাবডোমিনে যদি লাস্ট সেগমেন্টে যদি চলে যায়, সেইটা কি হবে আমার পয়েন্টেড হবে, মানে একটু ছুচালো টাইপের হবে আর কি, ঠিক আছে। এবং এখানে কি না, লাস্ট অ্যাবডোমেন সেগমেন্ট ইজ ব্লান্ট, মানে এখানে ভোঁতা হবে আর কি, ঠিক আছে ফিমেলদের ক্ষেত্রে। তাহলে এটা কি না, লাস্ট সেগমেন্টটা মেলের ক্ষেত্রে আমার পয়েন্টেড হবে এবং ফিমেলদের ক্ষেত্রে সেটা কি হবে, ব্লান্ট বা ভোঁতা। এবং আরেকটা যে ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে এখানে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এখানে কিসের, এই যে এনাল স্টাইল, যেটা একটু আগেই বললাম আমি না, এনাল স্টাইলটা কি বলে, একটা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেটা কার উপস্থিত থাকবে, এখানে মেলদের ক্ষেত্রে থাকবে এনাল স্টাইল, ঠিক আছে, এবং এনাল স্টাইল কিন্তু ফিমেলদের ক্ষেত্রে টোটালি অ্যাবসেন্ট থাকবে। কিন্তু একটা জিনিস রিকল করে দিই এখানে বা মনে করিয়ে দিই, এনাল সার্সি কিন্তু কি, এনাল সার্সি দুটোর ক্ষেত্রেই থাকবে আমার, মানে মেল আরসোলার ক্ষেত্রেও থাকবে, ফিমেল আরসোলার ক্ষেত্রেও থাকবে। তোমরা বলবে যে এনাল সার্সিটা কি, ওটা একটা সেন্স অর্গান যেখানে কি ভাইব্রেট এবং বিভিন্ন ধরনের সেন্স করতে এরা পারে, মেল এবং ফিমেল, মানে কক্রোচ পুরো কমিউনিটিতে পারে আর কি, ওগুলো হচ্ছে এক ধরনের কি সেন্স অর্গান আর কি, ঠিক আছে। তো দিস ইজ দ্য অল অ্যাবাউট ইউর মর্ফোলজি অ্যান্ড অ্যানাটমি অফ পেরিপ্ল্যানেটা আমেরিকানা। থ্যাংক ইউ সো মাচ।